হ্যালো এভরিওয়ান, আজ যে ভিডিওটা আমি করতে চলেছি সেই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও, এবং আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার। এটা একটা রিকোয়েস্ট। তারপরে অবশ্যই তোমাদের যা মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই যে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, সেই কমেন্টটা আমি তোমাদের একবার পড়ে শোনাই, দেখো কি বলছে। দাদা, আপনি তো মূলত এসএসসি সংক্রান্ত ইংরেজি পড়ান, কিন্তু আজ হঠাৎ পিএসসি ক্লার্কশিপের ইংরেজির কোর্স নিয়ে এসেছেন। এসএসসি ও পিএসসি দুটো আলাদা ধরনের পরীক্ষা। আপনি পিএসসি ক্লার্কশিপ ধরনের কোনো পরীক্ষা নিজে কোনোদিন দিয়েছেন? কি অভিজ্ঞতা আছে আপনার এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার, নাকি শুধুই কোর্স চালু করেছেন? এই ধরনের ভিডিও সচরাচর বা কোনোদিনই আমি বানাইনি। অলরেডি আমি 3 বছর ইউটিউবে ক্লাস করাচ্ছি তোমাদের। তাহলে যখন এইরকম একটা কমেন্ট এসেছে, কমেন্টটা সত্যি আমাকে কিন্তু খুব হার্ট করেছে, কারণ আমি ইউটিউবে এসেছিলাম আমার নলেজ, মানে ইংলিশ বিষয়ে আমার যে নলেজটা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য বা তোমাদেরকে নলেজটা দেওয়ার জন্য। আমার পজিশন কি সেটা কোনোদিনই তোমাদেরকে আমি বলতে চাইনি, বা সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে শুধুমাত্র নলেজ। তাহলে এই কমেন্টটা যিনি মূলত করেছেন, তিনি জানতে চাইছেন যে আমি কোনো পিএসসির পরীক্ষা দিয়েছি কিনা, বা এই ধরনের কোনো অভিজ্ঞতা আমার আছে কিনা, না শুধুমাত্র আমি ব্যবসার উদ্দেশ্যে এই কোর্সগুলোকে লঞ্চ করছি। তাহলে কমেন্টটা যেহেতু পিএসসি ক্লার্কশিপের জন্যই এসেছে, আমি তোমাদেরকে একটা পিএসসি ক্লার্কশিপের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি, বা আমার একটা প্রুফ দেখাই। দেখো, এই যে দুদিকে দুটো তোমরা চিঠি দেখতে পারছো, এটা পিএসসি ক্লার্কশিপের আমার মেডিকেলের চিঠি, যদিও চাকরিটা আমি করিনি। একটা চিঠি প্রথম পিএসসি ক্লার্কশিপ আমাকে, এই পিএসসি আমাকে পাঠায়, যেটা মেডিকেলের চিঠি। দ্বিতীয় যে চিঠিটা আমাকে পাঠায়, যে আমি যদি না 10 দিনের মধ্যে মেডিকেল করিয়ে ওখানে জমা দিই তাহলে আমার চাকরিটা বাতিল হয়ে যাবে। তাহলে যথারীতি যেহেতু আমি চাকরিটা করিনি, আমি মেডিকেলও করতে যাইনি। আমি কেন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছিলাম সেই অভিজ্ঞতাটা তোমাদের সামনে আমি একটু পরে শেয়ার করছি। তার আগে 2-4 কথা তোমাদের আমি একটু বলতে চাই, তোমরা কিন্তু ধৈর্য সহকারে সেটা শুনবে, কারণ আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে এইগুলো শোনার জন্য। আমি ইউটিউবে এসেছিলাম আমার নলেজটাকে শেয়ার করার জন্য, আমার পজিশনটাকে নয়। এইটা তোমাদের মধ্যে ধারণা হওয়াটাই স্বাভাবিক। তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখো, সেখানে দেখো কেউ অমুক, কেউ তমুক, কেউ এই, কেউ সেই, মানে যে যে ইউটিউবার রয়েছে, বিশেষ করে বাংলাতে বা ন্যাশনাল লেভেলে হোক, বিশেষ করে আমি এখানে বাংলার কথাটাই বলছি, ওয়েস্ট বেঙ্গলের কথাটা, যে যা করে তার পজিশনটা দেখবে তার নামের পাশে লেখা থাকে, আমি এই করি, আমি সেই করি, সে তার নামের পাশে লিখে দেয়। কিন্তু আমি কোনোদিনও এগুলোকে বলার চেষ্টা করিনি। আমি যদি তোমাদেরকে বলতাম যে আমি পিএসসি ক্লার্কশিপের চাকরি পেয়ে ছেড়ে দিয়েছি, তাহলে কিন্তু তোমরা হুহু করে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে, বলতে ওরে বাবা এত বড় জিনিস, এখানে পড়লেই আমি চাকরি পেয়ে যাব। কিন্তু আমি ওটা কোনোদিনও করতে চাইনি, কারণ আমি এখানে আমার যে পজিশন সেই পজিশনকে বিক্রি করতে আসেনি। আমি তোমাদেরকে নলেজ শেয়ার করতে এসেছিলাম ইউটিউব চ্যানেলে। যেহেতু এই কমেন্টটা এসছে, আমার ডাইরেক্ট যোগ্যতা নিয়ে হিট করা হয়েছে, যে কমেন্টটা পড়ে আমার সত্যি খারাপ লেগেছে, সেই জন্যই এই ভিডিওটা আমি তোমাদের সামনে বানাচ্ছি। দেখো, আমি যদি তোমাদেরকে বলি আমি এই পজিশনে রয়েছি, আমি পিএসসি ক্লার্কশিপের চাকরি ছেড়ে দিয়েছি, তোমরা সবাই আমার কাছে জয়েন করে যাও, তোমরা একদম পিএসসি ক্লার্কশিপের চাকরি পেয়ে যাবে, তার মানে তোমরা হাজারে হাজারে স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়ে যেতে। কিন্তু আমি সেটা বলতে চাইনি, কিন্তু যেহেতু এইরকম একটা কমেন্ট এসছে আমাকে এটা বলতে বাধ্য হলাম। কারণ 3 বছরে আমি এইরকম ভিডিও কোনোদিনও বানাইনি যেখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমি কি করি সেটা তোমাদের বলেছি বা বলতে চেয়েছি। কারণ আমার কাছে প্রথম যে জিনিসটা প্রায়োরিটি, আমি যেভাবে ইংলিশটা তোমাদের কাছে খুব সহজে উপস্থাপন করি বা ইংলিশটা পড়াই, তোমরা যেন সেইটা দেখে নলেজ গ্যাদার করতে পারো। আমি কখনো আমার পজিশন নিয়ে বদার্ড নই, তাহলে আমি অনেকদিন আগেই বলে দিতাম এইসব কথা। তাহলে আমার কাছে মেন প্রায়োরিটি, আবারও বলছি, নলেজ।
আমি যেরকম ভাবে পড়াবো সেটা যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখবে, যদি তোমাদের ভালো না লাগে তোমরা অবশ্যই দেখবে না। কিন্তু আমার পজিশনটা বলে আমি আমার যে আমি একটা বড় হনু সেইটা যাচাই করব, এরকম মানসিকতা আমার কোনোদিনও ছিল না, আজকেও নেই, কিন্তু জাস্ট এই কমেন্টটার জন্য আমি বলতে বাধ্য হলাম। তাহলে ইউটিউবে কি হচ্ছে এখন? ইউটিউবে কিন্তু এখন পজিশন বিক্রি হচ্ছে। তোমরা দেখবে যারা ইউটিউবার রয়েছে তারা কিন্তু তাদের পজিশনগুলো বলে, কেউ WBCS বলছে, কেউ এমুক বলছে, কেউ তো আবার PSC ক্লার্কশিপ সেক্রেটারিও বলছে, এইগুলো বলছে। কারণ কি? কারণ এইগুলো দেখে যাতে তোমরা ওই কোর্সে এনরোল করে যাও। এবং সেটাই, এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। আমরা যদি দেখি কেউ অমুক পজিশনে রয়েছে আমরা সেই কোর্সটাকেই আগে নেব। কেন আগে নেব? কারণ তখন তার আমরা নলেজ দেখব না, আমরা একদম বিশ্বাস করে নেব সে যেহেতু চাকরি পেয়েছে সে সেখানে বেস্ট তোমাদেরকে জিনিসপত্র প্রোভাইড করবে। এটাই স্বাভাবিক, এটাই মানুষের প্রবৃত্তি। কিন্তু আমার ক্ষেত্রে আমার যে আইডিওলজি একটু আলাদা, আমি চাই তোমরা আমার নলেজটা দেখে সেইটাকে অ্যাপ্রিসিয়েট করো, আমার পজিশনকে নয়। তাহলে আমি অনেকদিন আগেই অনেক কিছু বলতে পারতাম, কিন্তু এখনো সেটা আমি বলিনি বা পরেও বলবো না। আজকে শুধু এই কমেন্টার পরিপ্রেক্ষিতে, যেহেতু PSC ক্লার্কশিপ নিয়েই এই কমেন্টটা এসছে, আমি জাস্ট এই সামান্য উদাহরণ তোমাদের সামনে তুলে ধরলাম আমার যোগ্যতার। বাকিটা বললে অনেক কিছু হতে পারে কিন্তু আমি তাও বলবো না। আমি আবার বলছি তোমরা আমার নলেজ দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমার পজিশন দেখে কোনোদিনও নয়। ক্লিয়ার? এরপরে আসি যে PSC ক্লার্কশিপের পরীক্ষাটা কেন আমি চাকরি করলাম না, বা এই পরীক্ষা দেওয়ার যে অভিজ্ঞতা কেন চাকরি করলাম না, তার থেকে বড় PSC ক্লার্কশিপের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা। দেখো, আমি আমাকে নিজেকে একজন ইংলিশের স্টুডেন্ট হিসাবে মনে করি। আমার ইংলিশ পড়তে ভালো লাগে, ইংলিশ আমার ধ্যান জ্ঞান। সারাদিন যদি তুমি আমাকে ইংলিশের বই পড়তে বলো আমি পড়ে যাব, কারণ ইংলিশটা আমার প্যাশন। তাহলে PSC ক্লার্কশিপ কেন দিয়েছিলাম, চাকরি কেন করিনি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নিশ্চয়ই আমি কোনো জায়গায় আছি তাই জন্য ওই চাকরিটা করিনি, কিন্তু কেন আমি পরীক্ষাটা দিলাম এইটা তোমাদের জানাটা প্রয়োজন। এই যে PSC ক্লার্কশিপের আমি পরীক্ষাটা দিয়েছিলাম, এটা আমার নিজের কাছে একটা নিজের টেস্ট ছিল, মানে প্রমাণ করার বিষয় ছিল। যখনই PSC ক্লার্কশিপের নোটিফিকেশনটা বের হয় সেখানে আমি দেখতে পাই যে এখানে ইংলিশটার নাম্বার অনেক রয়েছে, এবং যেহেতু আমি একজন ইংলিশের স্টুডেন্ট আমি আমার নলেজটাকে যাচাই করার জন্য পরীক্ষাতে বসি। আমি কিন্তু এটা ভাবিনি যে আমি খুব বড় হনু, সেরকম নয়। আমি নিজেকে প্রমাণ করার জন্য, নিজের কাছে নিজেকে, পৃথিবীর কাছে আমাকে আমার তরফ থেকে আমার প্রমাণ করার কিচ্ছু নেই, আমি নিজেকে নিজের কাছে প্রমাণ করার জন্য পরীক্ষাতে বসি। সেখানে আমি প্রিলিমসে 30-এ 30 স্কোর করলাম ইংলিশে, কিছু অঙ্কে 8-10 স্কোর করেছিলাম, এবং ওই GK-তে কিছু একটা স্কোর করে মোটামুটি প্রিলিমসটা কোয়ালিফাই হয়ে যায়। তারপরে আসে মেন্সের পরীক্ষা, সেখানে আমি ইংলিশে প্রায় 45-এর কাছে নাম্বার পেয়েছিলাম ডেসক্রিপটিভে। ওখানে প্রায় ওই দুটো মিলিয়ে 80-এর কাছাকাছি এরকম একটা স্কোর করেছিলাম, এবং প্যানেলে আমার নাম এসে গেছিল। আমার টাইপিং টেস্ট, এমনিই আমি সারাদিন কম্পিউটারে পড়ে থাকি, মানে বিভিন্ন ইউটিউবের PDF বানানোর জন্য এমনিই আমি পাস করে গেছিলাম। তারপরে দেখলাম আমি কারেকশনাল সার্ভিসে ডাইরেক্টরেটে আমার সিলেকশন হয়ে গেল। তাহলে আমার কিন্তু কোনো মানসিকতা ছিল না যে আমি চাকরিটা করব, এটা আমি নিজেকে একটা নিজের কাছে প্রমাণ করার জন্য পরীক্ষাটা দিতে গেছিলাম যে ইংলিশটা যেটা আমি জানি আদৌ কি সেটা আমি এক্সিকিউট করতে পারবো। আমি তো নিজেকে ভালো ইংলিশের স্টুডেন্ট আমি বলতেই পারি, আমি কখনো নিজেকে ইংলিশের টিচার হিসাবে মনে করি না, আমি সারা জীবন একজন ইংলিশের স্টুডেন্ট হিসাবে থেকে যেতে চাই। কারণ টিচার হয়ে গেলে কি হয়, স্টুডেন্ট যখনই তুমি থাকছো তুমি কিছু পড়াশোনার মধ্যে থাকছো, যখনই তুমি টিচার হয়ে যাও সেই পড়াশোনা তোমার মাথার উপর চেপে গেছে, তুমি নিজেকে বড় হনু ভাবতে শুরু করো। তাই আমি নিজেকে সবসময় একজন ইংলিশের স্টুডেন্ট হিসাবে মনে করি। তাই যখনই আমি দেখলাম আমার সিলেকশন হয়ে গেছে, তার মানে কি, আমি কাউকেই বলিনি, ইউটিউব হোক, ফেসবুক হোক, বা কেউই জানে না, আমি নিজেকে নিজের কাছে প্রমাণ করলাম যে না, যতটুকু মোটামুটি আমি ইংলিশ শিখেছি মোটামুটি ভালোই শিখেছি, খুব একটা খারাপ শিখিনি, যেটা আমার কাছে নিজেকে প্রমাণ করার কথা ছিল। যদি আমি এটা ফেল করে যেতাম, মানে ওখানে আমার সিলেকশন না হতো, তাও সেটা কিন্তু আমি আমার নিজের ব্যর্থতা হিসাবে ধরতাম যে আমি অন্যদেরকে ইংলিশ পড়াই, এবং যেখানে একটা ইংলিশটা প্রায়োরিটি ছিল সেইটাকে আমি ওথরাতে পারিনি, ফাইনালি আমি সিলেক্ট হতে পারিনি। তাহলে যেটা
আমার নিজের কাছে নিজের একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাতে আমি উতরে গেছিলাম, সেইটাই ছিল আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। তোমরা বলতে পারো যে এইরকম হতে পারে, হ্যাঁ এইরকমও হতে পারে। আমার কাছে আমার নিজের মনে হয়েছিল যে আমি ইংলিশটা কতটা জানি একবার যাচাই করে দেখি যে ওটা হয় কিনা শেষমেশ, এবং সেটা হয়েছিল। এবং আমি নিজেকে বলেছিলাম না মোটামুটি আমি ইংলিশের যা পড়াশোনা করছি মোটামুটি আমার নলেজ মোটামুটি ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার পিএসসি ক্লার্কশিপ দেওয়ার পরীক্ষা। যদি আমি চাকরিটা করিনি সেটা আমি বলে দিলাম, চাকরি আমি করিনি। তোমাদের মনে হবে যে স্যার তাহলে আপনি কি করেন এবার আপনি বলুন, এখনো আমি সেটা বলতে চাই না। কেন বলতে চাই না? কারণ আমি চাই, আবারও বলছি এটা আমার অনেস্ট কনফেশন, একদম সত্য কথা বলছি, তোমরা যতটুকু আমার নলেজ দেখবে, আমার পড়ানো দেখবে, সেই পড়ানো দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তোমরা দেখবে যখন আমি প্রথম প্রথম ইউটিউবে ভিডিও বানানো শুরু করি, একদম প্রথমের ভিডিওগুলো দেখবে আমি খুব ভালো কিন্তু কথা বলতে পারতাম না, আমার ক্লাস করাতে ইউটিউবে সামনে আসতে আমার ভয় ভয় পেত। ওই জন্য দেখবে ওই ভিডিওগুলোতে আমার একটু খুব স্লো ভিডিও আছে, যেখানে আমি খুব ভয় পাচ্ছি, ক্যামেরার দিকে সামনে কথা বলতে ভয় পাচ্ছি। তাহলে সেই সব জার্নি পেরিয়ে এসে আজ আমি এই পজিশনে এসেছি, মোটামুটি নিজেকে ঘষা মাজা করে যতটুকু আসতে পেরেছি। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ট্রায়াল পিরিয়ড থাকে। আমি সেই প্র্যাকটিস করতে 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 এখন ইউটিউবে মোটামুটি ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোই ক্যামেরার সামনে কথা বলতে পারি। তাহলে ইউটিউবে আমি এসেছিলাম বা এখনও আমি আছি, পরেও আমি থাকবো, তোমরা আমার নলেজ দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমার পজিশন দেখে নয়। এটা আমি এখন বলছি, পরেও বলবো, এইটাই আমার পজিশন। আমি একজন ইউটিউবের, তোমাদেরকে পড়াই, ইংলিশ পড়াই, এইটুকুই আমার পজিশন হিসাবে তোমরা রাখো। কারণ আমি যদি বড় হনু হিসাবে তোমাদের কাছে নিজেকে বলি তাহলে তাতে তোমাদের কি যায় আসবে? শেষমেশ যেটা তোমাদের যায় আসবে, আমি কেমনভাবে তোমাদেরকে পড়াচ্ছি, ইংলিশটা তোমাদের সামনে সহজভাবে প্রেজেন্ট করতে পারছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার কাছে আর অন্য কিছু ইম্পর্টেন্ট নয়, কারণ তোমরা আমাকে জাস্ট স্ক্রিনে দেখতে পাবে, এবং স্ক্রিনে যদি আমি তোমাদের সামনে ভালোভাবে পড়াতে না পারি, যেমন প্রথম দিকে পারতাম না, এখনো যদি না পারি, তাহলে তোমরা আমাকে চ্যানেল দেখবে না, ভিডিও দেখবে না, আমার ভিডিও কেউ আর দেখবে না, তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েটও করবে না। কিন্তু আমি জানি আমার 99% স্টুডেন্ট আমাকে ভালোবাসে, আমার পড়ানো দেখে তারা আমাকে কমেন্ট করে যে স্যার আপনি বেস্ট। কিন্তু যদিও আমি নিজেকে বেস্ট মনে করি না, তোমরাই আমাকে টিচার বলো, তোমরাই আমাকে স্যার বলো, আমি কিন্তু আমার নামের পাশে দেখবে কোনোদিনও স্যার লিখি না, কারণ আমি চাই এই রেসপেক্ট তোমরা আমাকে দাও। আমি নিজেকে ওইটা ভাবি না, আমি নিজেকে সবসময় একজন, আবারও বলছি, স্টুডেন্ট হিসাবে ভাবি, এবং আমার নলেজকে সবসময় বাড়ানোর চেষ্টা করি যে আরও কিভাবে সহজে তোমাদের কাছে ইংলিশটাকে প্রেজেন্ট করা যায়। তাহলে এই কমেন্টের এই উত্তরটা দেওয়া খুব বাধ্যতামূলক বলে আমি মনে করেছিলাম, কারণ আমাকে অনেকেই বলতো তোর পজিশনগুলো বল, এই সব তুই ছেড়ে দিচ্ছিস এইগুলো বল, তাহলে তোর আরও অনেক স্টুডেন্ট হবে। কিন্তু আমার সেই এথিক্স নেই, আমি এখনও সেই আমার এথিক্সেই স্টিক করে আছি যে আমার নলেজ দেখে তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমার পজিশন দেখে নয়। তাহলে এই ছিল অভিজ্ঞতা। এছাড়া পিএসসি ক্লার্কশিপ রিলেটেড আরও অনেক ভিডিও আমি তোমাদের সামনে আনবো, যেখানে আমি ইংলিশটাও তোমাদের সামনে ভিডিও করে আনবো, ইংলিশের বিভিন্ন টপিকের ভিডিও তোমাদের আমি দেবো, যাতে তোমাদের পিএসসি ক্লার্কশিপ রিলেটেড বিভিন্ন যে ইংলিশের টপিকগুলো রয়েছে সেগুলো তোমরা আমার কাছ থেকে পেতে পারো। তাহলে এই ছিল পিএসসি ক্লার্কশিপ দেওয়ার আমার অভিজ্ঞতা, জাস্ট আমার নিজেকে টেস্ট করা। পৃথিবীর কাছে আমার কোনো টেস্ট করার বিষয় ছিল না, আমার নিজের কাছে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি যে না, মোটামুটি যতটুকু আমি ইংলিশ জানি মোটামুটি জানি, কিন্তু আমাকে আরও নলেজ গ্যাদার করতে হবে ইংলিশের। তাহলে এই ছিল এই কমেন্টের উত্তর। যে এই কমেন্টটা করেছো তার প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু কমেন্টটা আমার খুব খারাপ লেগেছিল, সেই জন্য এইটা আমি বলতে বাধ্য হলাম, যাতে আমার যোগ্যতা নিয়ে অন্তত তোমাদের মনে প্রশ্ন না আসে। কারণ ডাইরেক্ট যোগ্যতা নিয়ে হিট করা হয়েছিল, তো তাই একটু খারাপ লেগে গেছিল, তাই এই ভিডিওটা আমি বানালাম। এরপরে যদি আরও অনেক বড় কিছু রিভিল করতে হয় সেটা যদি মনে হয় করব, কিন্তু আশা করছি সেটা রিভিল করতে হবে না, কারণ ওই এথিক্সের আমি বিরুদ্ধে, যে আমি নিজে একটা বড় হনু এইটা আমি কখনোই প্রমাণ করতে চাই না। কিন্তু আমি আমার নলেজটা তোমাদের সামনে সবসময় শেয়ার করব, আজও করব, কালও করব, আগামীতেও করব, এবং আমি চাইবো তোমরা আমার নলেজকে অ্যাপ্রিসিয়েট করো, আমার পজিশনকে নয়। তাহলে অবশ্যই তোমাদের যা মতামত রয়েছে কমেন্ট বক্সে শেয়ার করবে, এবং ভিডিওটা যদি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করার হয় অবশ্যই শেয়ার করে দেবে। এবং যে আমাকে এই কমেন্টটা করেছিল, আশা করছি তুমি একটা অন্তত আমার কাছে কিছু একটা কমেন্ট করে যাবে।
সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক অবশ্যই একটা কমেন্ট করো, এবং তোমরা যারা আমার স্টুডেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই কিছু একটা মতামত এই ভিডিওর মধ্যে তোমরা জানিয়ে যেও। তাহলে আজ এই পর্যন্তই, আবারও ইংলিশ ক্লাসে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। এটা একটা অন্যরকমের ক্লাস, অভিজ্ঞতা শেয়ার করলাম, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।